তো নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আবার পাহাড়ের উদ্দেশ্যে একাদ দিনের জন্য। তো সামনে দেখুন মেঘ, নিচে সবুজ, আর আমরা গাড়িতে যাতায়াত করছি, যাচ্ছি আর কি। তো অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়ি কাওয়াখালী ক্রস করে গেলাম, শিলিগুড়ি নৌকাঘাট ক্রস করে গেছি। তো শিলিগুড়ির আবহাওয়াটা দেখুন, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি নেই, পথে আমরা অনেক বৃষ্টি পেয়েছি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা, উপরে মেঘ, নিচে সবুজ। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু পাশে আগুন জ্বলছে, এটা কেন জানি না, ও পোড়াচ্ছে জঙ্গল। এটাও তো একটা, মানে এই আগুনটা কেন সেটা তো আমাদের জানা দরকার ছিল। তো বিষয়টা হলো, অ্যাকচুয়ালি বেরিয়ে পড়ার মেন উদ্দেশ্য মনটাকে ভালো করা, কারণ সামনে ইলেকশন ডিউটি। ফার্স্ট ইলেকশন ট্রেনিং আমরা নিয়ে নিয়েছি অলরেডি, সেকেন্ড ইলেকশন ট্রেনিং আসার আগেই একটু পাহাড়ে না গেলে মনটা ভালো থাকছে না বা মনটা ভালো হবে না, তাই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। কারণটা এই যে দেখুন, এখানেও কোথাও ইলেকশন ট্রেনিং ফেনিং বা কিছু আছে, নিশ্চয়ই কোনো অফিস ইলেকশন সংক্রান্ত কোনো ব্যাপার জন্য এত পুলিশ, তাছাড়া থাকার কথা নয়। না না, দিদি আসবে। ও হ্যাঁ, দিদি আসবে, এটাও একটা ফ্যাক্টর। তো যাই হোক, উত্তর কন্যার অফিস মনে হয় আশেপাশে কোথাও আছে, তাই না? এই রাস্তা দিয়ে ছিল। তো যেটা বলার কথা সেটা হলো, ইলেকশনে যাওয়ার আগে যেহেতু আমাদের সকলেরই, এই তিনজনই দেখুন, প্রতিদা, অমৃত আর পাশে জেঠিমা, জেঠিমার ট্রেনিং নেই, কিন্তু এই যে আমার সবারই, আমাদের প্রিসাইডিং অফিসার, তো প্রিসাইডিং অফিসারদের চাপ মানে বুঝতেই পারছেন, যেন মেয়ের বিয়ে আর কি। তো মেয়ের বিয়ে পার করার আগে মনটা যদি ভালো না থাকে, তাহলে কেমন করে পার করা যাবে? একটু মনের চাপ নেওয়ার ক্যাপাসিটিটা তৈরি করতে হবে, এটা তো সবাই বোঝেন। তো সেই কারণেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আর যারা চাপ নিতে পারেন বাড়িতে বসে বসে, তাদের কথা আলাদা, কিন্তু আমরা একটু বাইরে বেরোলে চাপ মুক্ত হই, এই কারণেই সুযোগ পেলেই, ফাঁক ফোকর পেলেই আর কি বেরিয়ে পড়ি। আপনারা জানেন, আপনারা অনেকেই বুঝতেই পারেন না আমরা কখন যে কাজ করি আর কখন বাইরে ঘুরে বেড়াই, এটা বোঝা সম্ভব হয় না। যাই হোক, আপনারাও আমাদের সঙ্গে ঘোরার সুযোগ পান। তো আমরা রিমোট এরিয়ায় যাব, যেখানে মানে মানুষের পদচিহ্ন পড়লেও খুব কম পড়েছে আর কি, ফুটপ্রিন্ট। কোথায় যাওয়া সেটা বুঝতে স্পেসিফাই করে দাও, পাহাড়ে যাবা, ডুয়ার্সে যাবা, কোথায় যাবা? এটা কি করে স্পেসিফাই করব, এটা তো ঠিক করে নিয়ে যাচ্ছি, এমন এমন জায়গায় যাব যেখানে খুব ফাঁস পড়ে, রাস্তা একদম খুবই ভয়ানক, আর উপরে চলে গেলে তো কথা নেই, দশের মধ্যে, আর দশের মধ্যে যদি যদি গাড়ি যায় সেটাই, তাহলে ঠিক আমরা পৌঁছে যাব একদম নির্জন জায়গায়, গিয়ে থাকবো তারপরে। তো নিজেদের মধ্যে মজাটা করে নি, সময়টা ভালো সময় আমরা কাটিনি, এই উদ্দেশ্যে বেরিয়ে পড়া। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, কেমন লাগছে এরকম টাইপের ভিডিও আপনারা পছন্দ করছেন কিনা। তো আপনাদের একটাই বলার, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ফেসবুক পেজে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান, বা আমাদের সঙ্গে কানেক্টেড থাকার সুযোগ আপনারা পান, বা আমরা আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার সুযোগ পাই, এই কারণেই আপনাদের এই রিকোয়েস্ট। তো চলুন, আমরা পাহাড়ের অন্য কোনো সৌন্দর্যের জায়গায় গিয়ে আবার দেখা হবে। আপাতত বাই বাই, আলবিদা, খুদা হাফেজ, খুদা হাফেজ।